আসসালামু আলাইকুম, আইরাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে এসেছি একটা আনবক্সিং ভিডিও। এটা হচ্ছে রকিং চেয়ার। এইটা মূলত আমি আমার বেবির জন্য নিয়ে এসেছি। আমার বেবি অলওয়েজ খাটের মধ্যে শুয়ে থাকে এবং আর কোনো খেলার জায়গা নেই তার। তো এই জন্য তার জন্য আমি রকিং চেয়ারটা নিয়ে এসেছি, যাতে বেবির মনটা ভালো থাকে, খেলাধুলা করে এবং এটাতে সে শুয়ে থাকতেও পারবে। তো এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই চেয়ারটি আমি কত দিয়ে কিনেছি এবং কোথা থেকে কিনেছি এই ভিডিওতে আমি বলবো। চলুন দেখি। বক্সটি ওপেন করা হচ্ছে এখন। আর এটি আমি কোথা থেকে কিনেছি এবং কত দাম নিয়েছে তাও আমি বলতেছি। এটি আমি কিনেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে যে একটা মার্কেট আছে সেখান থেকে কিনেছি। আর সেখান থেকে কিনলে আপনারা হচ্ছে কম দামে পাবেন, কারণ সেখান থেকে পাইকারি সেল হয় সব জায়গায়। আর আপনারা যদি খুচরো থেকে কিনতে চান তাহলে দামটা বেশি পড়বে আর কি। তো পাইকারি রেট পড়েছে আমার হচ্ছে 2600 টাকা। আর আপনি যদি খুচরো কিনতে চান তা 3-3.5-4 এরকম পড়তে পারে আর কি। আপনার অনলাইন থেকে কিনলেও দামটা আরও বেশি পড়বে। তো এখানে সব আইটেম দেওয়া আছে দেখতেছেন। এটা আসলে সেটিং করতে হবে, সেটিং করে তারপরে হচ্ছে চেয়ারটা হবে আর কি। তো এখানে সবগুলি দেওয়া আছে আর কি কি আছে। এটা হচ্ছে ওপরের পার্ট, এখানে মিউজিক সিস্টেম আছে, সাথে দুইটা খেলনা আছে। এই দুটা খেলনা দিয়ে বাচ্চারা খেলে আর কি। আর এখানে মিউজিকটা টান দিলে মিউজিকটা বাজে। এইটার সাথে আমাদের যে স্ক্রুগুলো দিয়েছিল সেগুলোতে আমাদের সবগুলো স্ক্রু প্রয়োজন পড়েনি, দুইটি স্ক্রু বেঁচে গেছে, বড় দুইটা। আর অনেকের একটা বলে বাঁচে কিন্তু আমাদের দুইটা বাঁচছে, সেটা আমি জানি না কেন। তো এগুলো হচ্ছে পায়ের সাইডে আর কি, এগুলো পায়ে সেটিং করে আর কি, চেয়ারের পায়ে। আর এখানে একটা বই দেওয়া আছে আর স্ক্রুগুলো হচ্ছে এগুলো। আর বইয়ের সাথে দেওয়া আছে কীভাবে সেটিং করে, এগুলো সব দেওয়া আছে বইয়ের মধ্যে। যারা না পারবেন তারা হচ্ছে বই দেখে আপনারা সেটিং করতে পারেন। আর যদি তাও না পারেন তাহলে হচ্ছে ইউটিউবে সেটিং করার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা সেটিং করে নেবেন আর কি। তো এই এই সবগুলি হচ্ছে মানে নিচের সাইড আর কি, পায়ের সাইডে হচ্ছে চেয়ারের পায়ের সাইডগুলো লাগানোর জন্য আর কি। আর এখানে দেওয়া আছে একটা ভাইব্রেশন অন করে, এখানে ব্যাটারি দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে ভাইব্রেশন অন করে। এটা ক্লিক করলে এই যে অন এবং অফ দেওয়া আছে, এই এক জায়গা ওপেন করলে হচ্ছে ভাইব্রেশনটা অন হয় এবং অফ করা যায় আর কি। তো এই চেয়ারটা আসলে মূলত আমার কাছে অনেক ভালো লাগছে। এটার দুইটা কালার পাওয়া যায়, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা এই যে এই ব্লু কালার আর কি। তো এই কালারটাই আমার সবচেয়ে ভালো লাগছে। আর এটা হচ্ছে সিট, তো এটা হচ্ছে বেল্ট দেওয়া আছে সিটের সাথে, বেল্ট কীভাবে লাগাতে হবে বাচ্চাদের যাতে বাচ্চারা না পড়ে যায় আর কি। তো এই এটা দিয়ে আটকানো যায়, তো এটাতে আটকে রাখলে বাচ্চারা আর পড়ে না, তারা একভাবে সেটিং থাকে। আর এইসব প্রোডাক্টগুলো অনেক ভালো, এগুলো মূলত চায়নার, যার কারণে কোয়ালিটিও মোটামুটি ভালো। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার বেবির অনেক ভালো লাগছে এই চেয়ারটি। যেহেতু অনেকে আছে বাসা বাড়িতে একা থাকে, তাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো তারা এই চেয়ারটিতে কিনে বাচ্চাদেরকে সেখানে বসিয়ে রেখে যে কোনো কাজ করতে পারবে। তো সেকেন্ড পার্সন দরকার লাগে না বাচ্চার জন্য আর কি। চেয়ারটা সেটিং করার পর এই অবস্থা। এখানে আমি সেটিংয়ের ভিডিওটা করিনি, কারণ হচ্ছে ভিডিও লেন্থ আরও বেড়ে যাবে, তো এর জন্য আমি এই সেটিংয়ের ভিডিওটা করিনি। আর সেটিংয়ের ভিডিওটা আপনারা ইউটিউবে অহরহ পেয়ে যাবেন, যার কারণে এটা আর করা হয়নি। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারের এখান দিয়ে হচ্ছে ভাইব্রেশন অন করে এটা এবং অফ করে আর কি। তো এটা ভাইব্রেশন হইতে থাকে। আর এটা হচ্ছে সিট বেল্ট, এখান দিয়ে সিট আটকায়। আর এই যে এটা হচ্ছে মিউজিক, সেটা এটা নিচেরটা দিয়ে টান দিলে বাঁচতে থাকে মিউজিক এবং রকিং সিস্টেম আর কি, যেহেতু দোল খায়। তো সব মিলিয়ে ভিডিওটা, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।